জনতা জনার্দনে শুনেন হবেন বড় প্রীত পুরুষ মানে দুপ্রকার জীবিত বিবাহিত। তাহলে পুরুষ মানে কপকার দুপ্রকার, জীবিত কিংবা বিবাহিত। জনতা জনার্দন শুনেন হবেন বড় প্রীত পুরুষ মানে দুপ্রকার জীবিত বিবাহিত। পুরুষ মানে বেঁচে থাকে, পুরুষ মানে বেঁচে থাকে বিবাহের আগে গো। বিবাহিত মানে, বিবাহিত মানে প্রকার অন্তরে তেমিত। পুরুষ মানে দুপ্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানে দুপ্রকার জীবিত বিবাহিত, পুরুষ মানে দুপ্রকার জীবিত বিবাহিত। দাদা মানুষ বিয়ে করে কেন? তার জীবনে সুখ মেটানোর জন্য? কিন্তু না, সংসারের প্রতি পাইবে, সংসারের মুখ উজ্জ্বল করবে। উজ্জ্বল করবে কি? এমন একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মুখে আমার ঝামা গজে দিল। মেয়েটা দেখতে শুনতে ভালো, কোনো দিকে প্রবলেম নেই, কিন্তু কই মাছের মতো পেট হাঁচা করে দেখছি, তার পেটও একটা বাচ্চা নেই। দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। এই সপ্তাহখানে আগে বয়স আলোচনা করে দেখছি, আমাদের বউর বয়স আমার থেকে 5 বছরের বউ। বউ মানে কি তোমরা জানো? ডান্ডা বিন সুটকেসের মতো, টানাও চায় না, খেলাও চায় না। তা আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না, কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন। বাপ ঠাকুরদের একটা কথা কি বলতো জানো? যে গরু দুধ দেয় না ওই হালে নতুবা গায়। কবে আমি গালে দিয়ে দিতাম? এত কমিটিয়ান মেয়ে না, মুখটাকে বলতে পারছি না, সে শুধু এসেই বলে শুনছো বলে ডাকো যখন লাগে তখন তুমি আমার স্বামী, আমার স্বামী। আমি স্বামী স্বামী বলি যখন লাগে তখন বেশি আপন স্বামী, আমার স্বামী, প্রাণের স্বামী। আরে স্বামী স্বামী কেউ ডাকছিস, তোর খবরটা কি রে? হলে তোমার অনুগামী, হলে তোমার অনুগামী, জানি থাকবো না গো আমি স্বামী, থাকবো তোমার পাশে পাশে, সতী যেমন থাকে শীতের পাশে। ওই প্রেমে ভরা দৃষ্টি তোমার জাগায় মন, খুশির জুয়ার স্বামী। শালা অতি ভক্তি চোরের লক্ষণ। ও স্বামী স্বামী আমার স্বামী, জানে স্বামী পরম স্বামী আমার স্বামী। এই স্বামী স্বামী করে এত ভক্তি করছি, তোর খবরটা কি? শালা যেন ছাগল ডাকতে বলো। আরে কি কি ব্যাপারে? না গো আজকে কান পরিষ্কার। হে বাবা বলো না, শালা মানুষের যেন আতঙ্ক ভাব। আসলে আসলে ভয় দিয়ে গেলে তোমাকে ভরকি দিল। এই শোনো, তোমার সাথে অনেক কিছু আলোচনা আছে আমার সঙ্গে, চলো। বলো বলো গো স্বামী, কি বা তোমার কথা? মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা। হাঁপানো স্বর ধৈর্য জানি কেন? এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করে দিয়ে। এটা মহাভারত নয়। তা কি? এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ। এই শোনো না, তোমার দিকে আলোচনার বিষয় হচ্ছে কি বলো? দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে। নিশ্চয়ই। তা তুমি কমেডিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো? এ বাবা ইয়া কে রে? এই ওই কি ভাষা? হ্যাঁ ইয়া দিয়ে পাগল না পেট খারাপ? ওসব ভাষা বলে? আমি তোমার কিচ্ছু দিই না, মনে পড়ছে না। না না আমি তোমার কিচ্ছু দিইনি। তা তুমি মনে করে বলো। এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবন নে তুমি টু-টোয়েন্টি ফুটবল খেলো নে। এ তো লজ্জা বলে কিছু নেই, মানে শুনতে পাচ্ছে? ও শালা ভাষা দেখো রে নাকি? হে মনে নি নাই ভুলে গেছি। ও শালা রাবণ, এ কি ভাষা? সীতা হরণ করে বনের ঝুপসিতে লুইকে রে কার ভুলে গেছো? তা তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছো? আর কি চাও? আর চাইবো না মা, আর কি চাও? আর চাইবো না। কেন চাইবে না স্বামী? আজকে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো স্বামী। কি ধন আমি চাইবো শোনো কাগো, কি ধন আমি চাইবো শোনো কাগো, শোনো কা কি ধন আমি চাইবো গো। আরে যা চাইবে তাই দিবো রে, ও স্বামী বলো বলো কি চাও গো। শাসন করি না বলে মাথায় উঠতে যে এক কামারি শাসন করবো জানি। সবসময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ। তা কার গায়ে হাত দেবো? তুমি জানো আজকাল মেয়েদের আইন? হে মেয়েদের কি আইন রে? মেয়েদের তখন সব আইন। একটা বলবে একটা কি তোমার 10টা বলবো, বুঝিয়ে দে। আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন। কেন? আমি দেখো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছি। ওই দাদা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে মানবি না? কিসের মানবো ভাই? পরে মানুষ মনে হয় ভাই পরে ওই টাকা তুলবো, কেস করবো, সারা জীবন তোমার জেলের ঘানি জানতে হবে। এই কেসের গল্প কাজ শোনাচ্ছি রে। কেন? আমার বাপ ঠাকুরদের কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাদের পাঁচ তলায় চোখলা পড়ে গেছে,
ঝগড়া পড়ে গেছে না ঠিক আছে আরে কেশের কথা বলছি উত্তর দাও তুই কেশের গল্প বলেই উত্তর দেব হ্যাঁ তা বল আচ্ছা আমার প্রথম কথা হচ্ছে কি হুম যে সমস্ত ভদ্র মহিলারা ভালো কথা বিছানায় প্রস্রাব করে দেখো তুমি এইসব পড়লে কেউ উত্তর দেবে বলে যে হেকা দিবই না সেটা কোন ধারায় কেস পড়বে আচ্ছা নাও গাবজা গাবজি ধারা কেন গাবজা গাবজি কেন তা ওরা বিল থেকে উঠতে পারে ওদের কোন ধারায় দেবো গো চিন্তা ভাবনা করলাম গাবজা গাবজি ধারায় ফেলে দিলাম ঠিক আছে তোর একটা প্রশ্ন করবো বলো এই বর্তমানে যেসব ছেলেমেয়েরা বাবা মার ভাত দিচ্ছে না আচ্ছা আচ্ছা ওটা কোন ধারায় পড়ছে ওটা যতটা সম্ভব বউ ভক্ত মাগের গাড়ল ধারায় কি করে হলো আরে বাবা রে তা আমাদের মত বউদের কথা শুনে তো বাবা মার ভাত দেয় না ভালো কথা সেই জন্য করে বউদের উপর চাপ দিচ্ছে তো চাপটা ভালো লাগলো ব্রেন আছে একটা গল্প বলবো বলো এ মুরগি তো ডিম পাড়ে ডিম পেড়ে তারা কঁকর 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 ডাকে জানে কেন বাবা তোমাদের আমাদের মতন মানুষ ভেজে সেদ্ধ করে ডিমটা খেয়ে নেবে বলে তাই উত্তরটা হলো না হ্যাঁ উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি এই মুরগির ডিম পেড়ে কঁকর 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 ডেকে মোরগকে সিগনাল দিল মানে মানে মুরগি ডিম পেড়ে মোরগকে বলতে যাচ্ছে কি ও গো তুমি বাবা হতে চলেছো ও বাবা শালা বেটে বেটে জিনিসদের বিরাট বুদ্ধি তো বিরাট সিগনাল বাবা এটা ডিম পেড়ে আর হাঁস বাড়ি চালে উঠে যেটা পেলা সেই আর কি কে বাছিটি করবে রে কিচ্ছু বলিনি এমনকি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো আচ্ছা মেনে নিলাম কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না কোথায় সমস্যা হচ্ছে বল হবে নে গো কেন বলবি তো কোথা থেকে হবে কেন আমার তো টাকা ধরে না হেস হ্যাঁ হবে না দাদার গাড়ি আইসি খারাপ হয়ে গেছে ও তাহলে তোমার প্রতি আমার কোনো আশা নেই একটা আশা আমি দিতে পারি কি আশা জানো ও আজ কদিন কি হয়েছে না হ্যাঁ কি সব উল্টো পাল্টা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে গো শয়তানি বলে নে কত আনন্দের খাবার গুলো চাপতেছে লজ্জায় বলেনি কি হচ্ছে বলো না কি সব খাওয়ার ইচ্ছা হচ্ছে যেমন পাকার পোড়া মাটি হেস হ্যাঁ গো বাবা এই জিনিসটা চেপেছি আর কি হচ্ছে পুরানো দেতু ও বাবা এ তো অমূল্য জিনিস হেভি জিনিস তো আর কি হচ্ছে বলো আমার না তুই তো বাড়ি থাকো বলে না আমার না একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে এই এ তো বিরাট আনন্দের খবর কেন বুঝতে পারিনি তার মানে আমি মা হতে চলেছি আর তুই তো বাবা তুমি বেটা ছেলে তুমি মা হবে এই না আমি বাবা তুমি মা ওই জন্য করে কদিন পর পেটের এই ডান সাইডটা সারা ম্যাটিনি ম্যানের মতন শুধু ঘর 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 এরম আলাদা সংসার চলে কেন তোর বাচ্চা কাচ্চা কোনোদিন তো হবে না কেন তার মানে তোমার গ্যাস আছে তুমি তো পাদলা পাইখানা গো তুমি তো এই বয়স আমার বাচ্চা নিতে বলছো হ্যাঁ বয়সটা কি আমাদের কম হলো খারাপ হয় না বলো আমার 40 আর তোমার 45 মানে আমার মার বয়সটা ইয়ের হয়ে ফালতু কথা একদম বলবে না না আমি মেনে না চলছি তো এই বয়স আর বাচ্চা কাচ্চা নিউনি তুমি একটা বাচ্চা পোষানি নাও এতক্ষণ তো লাইনে কথা বলছিলে এবার তুমি বেলাইনে চলে যাচ্ছ কেন এই পরের বাচ্চা আমার বাবা বলেটা আমি সেগুলোই মেনে নেবো তুই নিজে জানি আমাদের একটা বংশ ঐতিহ্য আছে ধরো দাদুর একটা ছেলে বাবা বাবার থেকে আমি তো প্রত্যেক দিন একজন বাচ্চা দিয়ে এসছে তা আমি তো উচিত এক পি বাচ্চা রাখার আমি কথা থাকে বাবা রে বাবু বলতেছি তো কচি বেলায় মেলায় গিয়ে পড়ে গেছে তো পুরো লক পড়ে গেছে ডাক্তারও সেই কথা বলেছে তোমার স্ত্রী কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না আমি সেদিন রেডি হয়ে এসেছি একটা কথা বলবো কি বলবে তুমি আমি আর একটা বিয়ে করেছি তা তুমি কষ্ট পাচ্ছ কেন দুঃখ পাচ্ছ কেন মানুষকে দু দুটো করে বিয়ে করে না তুমি একটা বাড়িতে থাকবে ছোট বয়সে আটটা বাড়িতে থাকবে আমি মিডল পয়েন্টে থাকবো যে আমার সিগনাল দেবে আমি তার ঘরে ঢুকে যাবো তার হয় না গো সেখানে সেখানে একটা সাদা কাগজের বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যায় সেখানে থাকার কোনো অধিকার থাকে না কোনো অধিকার নেই আমার দাঁড়াও তুমি চলে যেতে চাইলে আমি তো তো ধরে রাখতে পারবো না সেদিক থেকে আমি রেডি হয়েছি এই চেকটা আমি সই করে রেখেছি ইচ্ছা মতো তুমি টাকা বসিয়ে নেবে সারা জীবন তোমার কোনো কষ্ট হবে না টাকাই জীবনের স্বপ্ন আইকো
সোনার চোদ আমি একজন নারীর স্বামী। সেই স্বামীর ভালোবাসাকে তুমি টাকা দিয়ে কিনতে চাইছ। তোমার দেওয়া সিঁদুরের দাগ আমার এই কপালে রইল। যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাই, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। শোনো, তুমি যাকে ভালোবাসো স্বামীর ঘরে বাসবে ভাসো তার জীবনে যাও। তোমার কথার শব্দ দূষণ তোমার গলার সুর আমার তোরে ছাঁচ খেল দিয়েছি আমার দারুণ জল। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো। তুই বাচ্চা দিবি না আবার কাঁদবি, কাঁদলে আমি কী করবো? আমার বংশের দিকে তাকিয়ে তো আমি আরেকটা বিয়ে করলাম। তোর কি আমি ভালোবাসি না? ভালো তো সব বাসি, কিন্তু এই মুহূর্তে তোমার বাচ্চা প্রয়োজন, কারণ আমার বংশ উদ্ধার করতে হবে। যতবার যাই পারি তোমাকে আমি কোনোদিন ভুলবো না, আর তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না। কারণ তুমি যেদিন ভুলবো যে আমার কাছে চলে আসবে, সেদিন আমি তোমাকে গ্রহণ করবো। তাই প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো। জনতা জনার্দন সুমন হবেন বড় পুত্র, পরিমাণে তো উপকার জীবিত বিবাহ। এরপর দেখতে থাকুন 20 বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব, ভদ্রী তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসব, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব, ডালের পাখি বাতাস হয়ে আকাশেতে ভাসব। তুমি কি আমায় ভালোবাসবে? 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 অন্যজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর গণিত ছয় সাতটা গাড়ি। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর গণিত ছয় সাতটা গাড়ি। বসে পুকুর যত্ন করে হাওয়াই তাকে আদরে, বসে পুকুর যত্ন করে হাওয়াই তাকে আদরে। সেই বাড়িতে তোমাকে ভার জুড়লো না আমার। এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহল গুলো ভুলে গিয়ে যতটুকু জুটবে অবুজ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমায় এখানে থাকতে হবে। এত কষ্ট পাচ্ছ কেন? আরে বাবা, তোমার মতন মানুষ এখানে অনেক আছে, কদিন পর সব ঠিক হয়ে যাবে। একদম দুঃখ কষ্ট পা। দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল,
আছো তো, বলো ভালো আছো তো? কত বয়স হয়ে গেছে তোমার? তোমার সাথে এভাবে দেখা হবে আমি কোনোদিন ভাবতে পারিনি গো। প্রজাপতি! হ্যাঁ বলো। যার জন্য বৃদ্ধাশ্রম নিয়ে আসলাম, আর দুজন দুজন সঙ্গে কথা বলছি মানে চেনা পরিচিত আছি। আরে চাপ নিচ্ছ কেন, আমার পুরো আপনজন কেউ হবে? ভদ্রমহিলা কে? চিনতে পারুনি? অনন্ত বিন্দু মাসি। বিন্দু মাসি মানে? ওই চে দেখ তোমার সতীন। ও আরে চে ভদ্রলোক? ওই যে ফুটবল খেলছে ও, ব্যক্তি নাম তো যতীন। যতীন আমার ধরম ভাই। উনি তো ধরম ভাই বলছে। ও ঠিক বলছে। মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে ওর কাছে গিয়ে ঘুমায়। দেখ আমি বুঝতে পারছি না, তোমার এত অর্থ আছে, এত টাকা পয়সা থাকতে তুমি এখানে কেন? ও গড়বড় তুমি চলে আসার পর ছোট বউ তিনটে হুড্ডু হুড্ডু ছিল, জায়গা জমার পেশা তো সব লিখিয়ে নিচ্ছিল। সেগুলো তুমি চুপ করে মেনে নিলে কেন? তাদেরকে কিছু বলতে পারলে না কেন? বলো দাছ পুরো হয়ে তেলের খানি টানছে, আর গাই গরুর সাথে সাড়ে প্রেম করে ছুটছে। বড় বউ আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি, যার যত টাকা প্রয়োজন সে তত টাকা নিচ্ছে, বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে। তাই বলো দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে, বলো দাজ বুড়ো হয়ে তেলের খানি টানছে, গাই গরুর সাথে সাড়ে প্রেম করে ছুটছে। সাটা তুলেছে বউ দোকান কেটেছে, সাটা তুলেছে বউ দোকান কেটেছে। দেখো তোমার তো আমার শাখা সিঁদুর আজ পড়ে আছে, কারণ আমি তোমায় ভুলতে পারিনি। ও বড় বউ, সবাই যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়ি রেখে বৃদ্ধাশ্রমে পড়তো। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছে সুখে, আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। আরে ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছ সবাই কচিডা, আমাকে কচিডা বাড়ি দিচ্ছে। দাদা চিরদিন কারো সমান নাই যায়, এই দেখো আমি ঘুটে পড়ছি তুমি গোবর হয়ে আসছো, একদিন কি তোমার ঘুটে পড়তে হবে। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখে, পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখে। বরফ যদি গলে যায় চুষে কি আর আছেলাম, ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছ সবাই কচিডা। থামো আমার প্রস্তাব আছে। দাদা রাজ। হ্যাঁ তবে বলো। আর মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছি, খানাডি মনে গরু দেখ মানে এদের ভালো মন্দ করে যত খাও না কেন এরা ঠিক খানাডি হবে। সবাই ভেসে যায় আর পলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চরে ঘায়। আমাকে পান্ডায় ছাগল বাড়ি দিচ্ছে। দাদা খেলোয়াড় মেয়ে দেখছো তারা কম বয়সে প্রচন্ড খেলে, তা বুড়ো হয়ে গেলে তারা রানী লোক বসে থাকে কি করে? তাহলে মনের মাথা পানে দোকানে বসে। স্বপ্ন গায়ে লিখে যায় অকর্মে থেকে, আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলে কি? এখন তুমি অচল হয়ে গেছো, অচল পয়সা কোনো দাম নেই, এখন এই যে কয়েনের দরকার কয়েন। আরে আমি অচল হয়ে গেছি? হ্যাঁ আমি যদি অচল হয়ে যাই বাচ্চাগুলো কি তুই ধার করে আনলি? স্বপ্নেতে জোয়ার এলে সবাই চেয়ে ভেসে যায়, পলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চড়ে। স্বপ্ন গায়ে লিখে যায় অকর্মে থেকে, ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড। থামো আমার প্রস্তাব এখন আছে। দাদার আবার আছে? হ্যাঁ তা বলো। আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছি, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলের রং ধরেছি। এত সাটার তুলেছি বউ দোকান কেটেছি, সাটার তুলেছি বউ দোকান কেটেছি। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু তাদের কাছ থেকে তুমি কি পেলে? কেন দুঃখ যন্ত্রণা আর কষ্ট ছোট বউ, কামনার হাই রোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি, এক সময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি। ও ছোট বউ রূপ যৌবন চিরদিনই থাকে না গো, যেদিন তোমার এই রূপ যৌবন চলে যাবে না সেদিন কুকুর বিড়াল তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয়েক মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক। প্রেম পাওয়া যায় অলিতে গলিতে, প্রেমের প্রেমিস্বত্তা মরে গেছে ছোট বউ, বেঁচে আছে যৌনতা যৌনতা আর যৌনতা। জানো ভুল কিন্তু আমার ছিল, ভুল ছিল তোমার? আমার ভুল ছিল, তোমার সুখের জন্য বড় বউকে ত্যাগ করেছি সেটাই ছিল আমার প্রথম ভুল। তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখিয়ে নিচ্ছিল আমি স্বেচ্ছায় জায়গা জমি লিখে দিয়েছি সেটাই ছিল আমার দু নম্বর ভুল। আমারই চোখের সামনে দিয়ে পরপুরুষ হয়ে আল্লাহ করছে আমি প্রতিবাদ করতে পারছি না সেটাই ছিল আমার তিন নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানো ছোট বউ?
তুমি যখন আমাকে কুকুরের বিড়ালের মতো টানতে টানতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছো না, খুব যন্ত্রণা পেয়েছি গো। ও ছোট বউ, আমার মতো তোমারও যে কোনো বয়স হবে, তোমার ওই ছেলে মেয়েরাই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে, তখন তোমার এই বুড়ো স্বামীটার কথা মনে পড়বে, তখন দেখবে ভারতবর্ষে দীর্ঘদে দিগন্তে স্বেচ্ছার উঠবে সর্বারা মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীরে এখন নাকুমারিকা পর্যন্ত হাজারে হাজারে যুবতী নারী তারকের স্বরে চিৎকার করে একটাই কথা বলবে, আজাদি ঝুটা। এ স্বাধীনতা আমরা কোনো দিন চাইনি। আমি অন্যায় করেছি, অপমান করেছি, অবহেলা করেছি, এই সোনার সংসারটা ভেঙেছে কে জানো? এই কুকুরটা কে? এত তুই দাঁড়িয়ে আছিস, তোমার নিয়ে চলে যাবো তো। তোর লজ্জা করছে না? তুই বলে দেখো না, এই সোনার সংসারটা ভেঙে তুই খুব আনন্দ পেয়েছি না? একটা জিনিস আমার কাছে পাওনা আছে তো। সেই জিনিসটা হলো জুতো। অরবিন্দ বাবু, আমি যদি দু প্যাক বাংলা খাই তোমার হাতে ধরে দেবো এক মুঠো ছাই। দিদি আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আমি আর যাবো না বাড়ি, কি আসতে মধ্যে পড়ে থাকবো, সবাইকে ভালোবেসে স্নেহ দিয়ে সেবা করে যাবো। আমি সেবা করে যাবো, আমি সেবা করে যাবো। জানো শুধু তোমাকে ভোলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আমি গড়েছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছে যখন এই বৃদ্ধাশ্রমটা নতুন করে করবো আর তুমি থাকবে আমার কাছে। না বলো বলো, তোমার প্রতি যে অন্যায় যে অবিচার আমি করেছি ক্ষমা পাওয়ার যোগ্য তো আমার তো নেই। তবে বড় বই এখানে এসে একটা বিষয় বুঝতে পারলাম, টাকা পয়সা আভিজাত্য থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো। আমি অর্থাভিজাত্য টাকা পয়সার কথা বলছি না, তুমি আমার স্বামী, আমার কাছে থাকতে তোমার কিসের আপত্তি? তোমার কাছে থাকলে পাঁচটা মানুষ আমুল তুলে একটাই কথা বলবে, এই পুরো সর্বস্ব খুঁয়ে আবার সে বড় বড় কাছে উঠেছে, এ লজ্জা এখানে নয়। তাই দুনয়ন যেদিকে টাকা আমি চলে যাবো, আমি কার কাছে থাকবো? না তুমি যাবে না, দেখো দেখো তুমি আমার কথা শুনেছো না, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। শুনো, সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। চেনা পথ ছেড়ে আমি অজানার যাই, নীল ভাঙা পাখির মতো বিষয়হীনরা। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা।